প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার যেন এখন বেজাল দ্রব্যের কারখানা। সামনে রামাদান, সারাদিন রোজা রেখে ঠান্ডা পানির এক গ্লাস শরবত খাবেন, অথচ শরবত বানানোর উপকরণ সেই ট্যাঙ্কি নকল। দেখতে একদম হুবহু অরিজিনাল পণ্য লাগলেও এটি আসলে একটি নকল দ্রব্য। এমন দ্রব্যে সয়লাব বিয়ানীবাজার। এমন একটি খবরে বিয়ানীবাজার পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে, আর সেই অভিযানে বেরিয়ে আসে থলের বিড়াল। পৌর শহরের একটি দোকানে থাক কিংবা বস্তায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেখানেই হাত দিচ্ছেন সেখান থেকেই বেরিয়ে আসছে নকল পণ্য। শুধু নকল ট্যাঙ্ক নয়, খাবার ও সেলাইন কিংবা সিগারেট সবকটি নকল। এমন দৃশ্য দেখার পর সাধারণ মানুষ ভাবতেই পারেন, তাহলে আমরা খাচ্ছিটা কি? শুধু এসব পণ্য নয়, কসমেটিক্স পণ্যেও একই অবস্থা। নারীদের মুখ ফর্সা করার জন্য খুবই জনপ্রিয় ঢিউ ক্রিম, স্কিনশাইন, ঐতিব্য, ডাব ফেয়ারনেসের মতো ভয়ঙ্কর ক্রিম এখন সব কসমেটিক্স দোকানে। অথচ হাইকোর্ট থেকে নিষিদ্ধ এসব ক্ষতিকারক ক্রিম বিক্রি, কেননা এসব ক্রিম ব্যবহারের ফলে নারীরা সব থেকে বেশি স্কিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এসব পণ্য বিক্রির অপরাধেও একটি কসমেটিক্স দোকানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর। সোমবার সকাল থেকে বিয়ানীবাজার পৌর শহরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তিনটি দোকানে মোট 21,000 টাকা জরিমানা করেন এবং নকল পণ্য বিক্রি করা দোকানদারকে সতর্ক করে যান পুনরায় এসব পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের। বাজারে সব বেজাল দ্রব্যের কারণে বাড়ছে মানুষের মধ্যে কঠিন রোগ। এসব বেজাল পণ্যের কারণেই প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার রোগের সংখ্যা। তারপরও বাড়তি কিছু মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী এসব নকল পণ্য বিক্রি করেন। সচেতন মহল এবং স্থানীয় মানুষের দাবি, বাজারে যদি সব সময় এসব নকল দ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়, তাহলে আর কেউ এসব দ্রব্য বিক্রির সাহস পাবে না। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার। দশ হাজার টাকা দিয়ে কেনা করলাম। হ্যাঁ।